আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ এহসানুল হক আবেদ। আমি ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের বিবিএ তেইশতম ব্যাচের ছাত্র। আমি প্রথমেই বলবো যে আমি রেগুলার স্টাডি করার চেষ্টা করেছি, ওয়ার্ক লাইফ ব্যালেন্স করাটা একটু ডিফিকাল্ট ছিল, বাট আমি ম্যানেজ করার চেষ্টা করেছি। আমি অফিস শুরুর আগে সকালে 1-2 ঘন্টা এবং অফিস শুরুর শেষে 1-2 ঘন্টা রেগুলার স্টাডির চেষ্টা করেছি, সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস করে প্ল্যানিং করে পড়ার চেষ্টা করেছি। এখানে একটা জিনিস কি যে নেক্সট এক্সাম কখন রুটিন দেবে এই জন্য ওয়েট করি নি, এর আগে একটা এক্সাম সেশন শেষ হওয়ার পরবর্তীতেই আর পরবর্তীতে আমি কী কী এক্সাম দেবো ওই সাবজেক্টগুলো চয়েস করে আমি অ্যাডভান্স প্রিপারেশন এবং অ্যানালাইসিস করে পড়া শুরু করে দিয়েছি। অ্যান্ড অবশ্যই উইকলি অফ ডে এবং হচ্ছে এক্সাম লিভগুলো আমি ইউটিলাইজ করার চেষ্টা করেছি প্রপারলি। এবং অবশ্যই এখানে কিছু গাইডলাইন দরকার ছিল, কারণ সিস্টেমেটিক ওয়েতে না পড়লে আসলে পড়ার কোনো সিলেবাসের শেষ নেই সিএ জার্নিতে, এভরিওয়ান নোজ দ্যাট। আমি আমার সিনিয়র যারা পরিচিত ছিলেন আমি ফার্ম এবং ফার্মের বাইরে সবখানে আমি চেষ্টা করেছি যে সবার থেকে টিপস নেওয়ার, কীভাবে ইউনিক ওয়েতে করলে খাতার প্রেজেন্টেশন বা পড়া পড়লে আমার আরও মোর ফ্রুটফুল হয়। অ্যান্ড আমি চেষ্টা করেছি যে আমি যখন পড়াশোনা করি তখন ওনাদের গাইডলাইনগুলো মেনটেন করে এবং পাস্ট কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করে যতটা পজিটিভলি ইম্প্যাক্টফুলভাবে পড়া যায়। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি ফলো করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে পড়াশোনার সাথে আমার প্রফেশনাল ওয়ার্ক লাইফটা লিঙ্কিং করে পড়া। তো দেখা যায় যে আমরা যখন ফার্মে কাজ করি, যেমন আমি অডিট ডিপার্টমেন্টে ছিলাম, এই অডিটের কাজের পাশাপাশি আমি হচ্ছে অডিট এবং ট্যাক্সেশনের কাজ করা লাগছে। তো আমি যখন স্টাডি করতাম প্রফেশনাল লেভেলে কিছু কোর্স, যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং, কোম্পানি কর্পোরেট ল, তারপরে হচ্ছে আমরা যদি দেখি ট্যাক্সেশন, কর্পোরেট ট্যাক্স, আবার অ্যাডভান্স লেভেলে যদি দেখি কর্পোরেট রিপোর্টিং, কেস স্টাডি, এসবিএম, এই কোর্সগুলোতে আমাদের যে ম্যাটেরিয়ালস থাকে স্টাডি এবং ক্লাসরুম ক্লাসে রেগুলার ক্লাস করার পাশাপাশি আমরা যেটা জেনে থাকি যে জিনিসগুলো থাকে, অ্যাকাউন্টিং ফ্রেমওয়ার্ক, অডিটিং স্ট্যান্ডার্ডস এবং পাশাপাশি হচ্ছে আমাদের লোকাল রেগুলেটরি লসগুলো, তো এই জিনিসগুলো আমার প্রফেশনাল কাজের সাথে এবং হচ্ছে স্টাডির সাথে ম্যাচ করে লিঙ্কিং করে পড়ার ফলে আমার কাছে মনে হচ্ছে এটা একটা পজিটিভলি ইম্প্যাক্টফুল একটা রেজাল্ট আমার জন্য ক্যারি করেছে। অ্যান্ড আমি এক্সামের সময় যেটা খেয়াল রাখতাম খাতাটাকে হচ্ছে নিট অ্যান্ড ক্লিন এবং কতটুকু ভ্যালু অ্যাডেড করা যায় খাতার প্রেজেন্টেশনে। লাইক একটা কোয়েশ্চেন যখন আসবে সবাই একটা গদবাঁধা আনসার লিখবে এবং যতটুকু জানে, কিন্তু এটার পাশাপাশি যদি আমি একটা রেফারেন্স অ্যাড করতে পারি, আমি যদি খেয়াল করি এক্সামে যখন যাই এক্সামের খাতা প্রেজেন্টেশন অন্যদের থেকে আমার খাতাটা কীভাবে একটু আলাদা রাখা যায়, তো কীভাবে আলাদা রাখতে পারি, এক্সামের আনসার যখন আমি শুরু করি একটু সাথে রেফারেন্স ইউজ করি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অথবা অডিটিং স্ট্যান্ডার্ডসে কী বলেছে, লতে কী আছে। তো ওভারঅল হচ্ছে কতটা ভ্যালু অ্যাডেড প্রেজেন্টেশন করা যায় এবং এক্সামিনারকে মোর হ্যাপি করা যায় তো ততটা বেশি মার্কস আপনি পাবেন। তো আমি মনে করি এই জিনিসগুলো খুব আমার জন্য ফ্রুটফুল ছিল।